আজ আমরা কথা বলবো বাবা মা সন্তানের দায়িত্ব। জন্মের পর বাবা মা তার সন্তানের জন্য অনেক কিছু করে থাকে, যত দুঃখ সুখ দুঃখই হোক তারা তার সন্তানকে ছোটবেলায় নানাভাবে আদর করে, আদর দিয়ে তাদেরকে লালন পালন করে, তাদের গল্প শুনে নানা প্রকারে ই করে। তার যত্নের কোনো শেষ থাকে না, চুল বাঁধা বলেন, গোসল করা বলেন, বাচ্চা অবস্থায় আমরা বাবা মার কাছ থেকে সাপোর্টটা পেয়ে থাকি। বিশেষ করে মা, যত কষ্টই হোক কষ্টের ভিতরে সে মা তার সন্তানকে কোলে নিয়ে নানান জায়গায় ঘুরতে যায়, তার চাহিদা অনুযায়ী সে যেদিকে যেতে চায় মা তার সেদিকে নিয়ে যায়। মার দায়িত্ব যে অপরিসীম তা এই মহিলাকে দেখলে বোঝা যায়, মা মেয়ের কী সম্পর্ক, কত কষ্টের ভিতরে কোলে করে বাচ্চাকে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আমরা কতটুক মনে রাখি আমাদের মার কথা, ছোটবেলায় মা কত যত্ন নিয়ে আমাদের আদর করেন, পড়াশোনা শেখান, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে হাতে খড়ি দেওয়াটা মার কাছ থেকেই আসে। যখন ঘুমোতে যাবে মার ছাড়া আমরা ঘুমাইতে পারি না, আমরা কি মনে রাখি মা সেই মার কথা বৃদ্ধ বয়সে। ছোটবেলায় যত সন্তানই হোক, দুজন চারজন একজন, সবাইকে মা তার নিজস্ব গতিতে নিজস্ব মন দিয়ে সন্তানকে লালন পালন করেন।